আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কলকাতায় ফ্ল্যাট কিনছেন শাকিব, ঢালিউড কিং শাকিব খান অনেকদিন আগে বাসা বেঁধেছেন এপার বাংলার দর্শকদের হৃদয়। আর এবার এপার বাংলার কলকাতায় নিজের বাসা বাঁধছেন শাকিব। জানা গেছে কলকাতায় ফ্ল্যাট কিনছেন এই সুপারস্টার। জয়দীপ মুখার্জির পরিচালনায় ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি শিকারি দিয়ে প্রথম টলিউডে পা রাখেন শাকিব। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন শ্রাবন্তী। এরপর জয়দীপের নবাব ছবি থেকে এপার বাংলার দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন শাকিব, ফলে বাড়তে থাকে যৌথ প্রযোজনায় তার কাজ করাটাও। শাকিব শুভশ্রী জুটির জনপ্রিয়তার কারণে শুরু হয় চালবাজের কাজ। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সেই চালবাজের ট্রেলার এবং টাইটেল ট্র্যাকও। পরিচালক রাজীব বিশ্বাস পরিচালিত মাস্ক ছবিটির শুটিংও শেষ। এই ছবিতে নুসরাত জাহান এবং সায়ন্তিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাকিব। শুরু হয়ে গেছে শাকিব শ্রাবন্তী জুটির দ্বিতীয় ছবি ভাইজান এলোর শুটিংও। ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনাতে একটি নতুন ছবি শুটিং শুরু হবে শাকিবের, ফলে আগামী দিনগুলোতে তাকে অনেক বেশি দিন ধরে থাকতে হবে কলকাতায়। সেই কারণে কলকাতায় ফ্ল্যাট কিনছেন এই ঢালিউড সুপারস্টার। শাকিব নিজেও স্বীকার করেছেন এই তথ্য, কলকাতায় হোটেলের রুমে বদ্ধ থাকতে ভালো লাগে না তার, তাছাড়া অনেক খরচাও হয়। জানা গেছে ফ্ল্যাট খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে এসকে মুভিজ এর কর্ণধার অশোক ধনুকাকে। সুতরাং খুব শিগগিরই টলিউডের দেবজিতের মতো নায়কদের প্রতিবেশী হতে চলেছেন ঢালিউড বাদশাহ শাকিব খান। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।